ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে রক্ষা পেলেও হঠাৎ কালবৈশাখী ঝড়ে মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেছে শরীয়তপুরের সখীপুরের অর্ধশতাধিক ঘরবাড়ি এবং অসংখ্য গাছপালা। গাছের ডাল পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন এলাকায়। ক্ষয়ক্ষতি হয়েছে মৌসুমি ফল এবং বিভিন্ন ফসলেরও, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার বিকেলের আকস্মিকে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ভেদরগঞ্জের চারটি ইউনিয়নের বেশ কটি গ্রামেও, যেখানে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি এবং গাছপালা। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ এবং একটি প্রাথমিক বিদ্যালয়। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। মোট 48টি ক্ষতিগ্রস্ত পরিবারের কথা আমরা পর্যন্ত জানতে পেরেছি। জানতে পারার পরে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আমরা 10 কেজি করে চাল এবং যেটি হচ্ছে আমাদের আমাদের যারা যাদের ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গিয়েছে তাদের জন্য 2 বান্ডেল চুল এবং 6,000 টাকা, এটি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে আগামী 2-1 দিনের মধ্যে প্রদান করব।